তানজিনা আক্তার ফারিয়া, সে ছিল তাদের বাসার একটা স্থায়ী কাজের কাজের মেয়ে। সে সহ তাদের ওনাদের বাসায় আরও দুটো মেয়ে মহিলা কাজ করতেন, ঝুটা কাজের যেটাকে বলো পার্ট টাইম কাজ করতেন। এই পার্ট টাইম কাজের যারা করতেন তাদেরকে নিয়ে মূলত এই চুরিটা সংগঠিত হয়েছে। তো এই ভদ্রমহিলা কাজ করতেন, যিনি অভিযোগ করেছেন উনি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন, এক মাস আগে রিটায়ারমেন্টে গিয়েছেন। তো ওনার বাসা হচ্ছে এইখানে ইস্কাটন গার্ডেন নেভি কোয়ার্টারের পিছনে। এই বাসাতে উনি হঠাৎ করে খেয়াল করলেন 9 তারিখে যে ওনার বাসার যে জায়গাতে গোল্ড রাখেন সে জায়গাতে তো উনি এটা পাচ্ছেন না। 55 ভরি স্বর্ণের উনি অভিযোগ করেছিলেন যে ওনার ওখান থেকে চুরি হয়েছে। তো তার ভিতরে আমরা 31 ভরি সামথিং অলরেডি রিকভার করে ফেলেছি, যেটা আপনারা অলরেডি আমাদের সামনে দেখেছেন। আর বাকি যেগুলো বিক্রি করেছে যে দোকানগুলোতে সেগুলো ট্রেস করেছি, 2 দোকান থেকে আমরা রিকভারিও করে ফেলেছি কিছু। আর একটা দোকান কালকে বন্ধ থাকার কারণে আমরা করতে পারি নাই, আশা করি আজকের মধ্যে আমাদের এটা হয়ে যাবে বাকিটা। তো আর যারা করেছেন চুরি তারা এটা অলরেডি বিক্রি করে দিয়ে কিছু FDR করেছেন, সেই মেসেজটাও আমরা পেয়েছি, FDR এর কপিটাও আমরা পেয়েছি। আশা করি পুরোটাই রিকভারি হয়ে যাবে, টাকা হোক অথবা গোল্ড হোক যেটাই হোক আমাদের কাছে রিকভারি হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে আসতে বলা। এখানে ঘটনার পরম্পরা যদি আমি বলি, যেটা বাদিনীর অভিযোগ অনুযায়ী 16-8 থেকে এটা আস্তে আস্তে চুরি হয়েছে বলে ধারণা, ওনার ধারণা। বাট আমরা যখন জিজ্ঞাসাবাদ করেছি তখন দেখেছি এটা এই মাসের 4 তারিখ থেকে এরা শুরু করেছে, অল্প অল্প করে এই ছোট যে বাসার যে কাজের মেয়েটা সে অল্প অল্প করে আগে চুরি করে নিয়ে গিয়ে বাকি দুজনের কাছে সে হ্যান্ড ওভার করতো এবং বাকি দুজন আস্তে আস্তে বিক্রি করে দিত। তো এখানে উদ্ধারের ইয়াটা বলি, একটু বর্ণনাটা বলি যে কোথা থেকে কীভাবে উদ্ধার হয়েছে। এখানে 1 নম্বর অ্যাকিউজ যিনি, যেটা স্থায়ী বাসার কাজের মেয়ে, তার কথা তো বললাম, তার বয়স মাত্র 16 বছর, তার কাছ থেকে আমরা কোনো গোল্ড পাইনি। তাকে ইতিমধ্যে আমরা গতকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং সে 164-এ জবানবন্দি দিয়ে সংশোধনাগারে চলে গেছেন। আর 2 নম্বর এবং 3 নম্বর কোহিনুর বেগম যেটা পার্ট টাইম কাজের মেয়ে, সে তার বাড়ি হচ্ছে নীলফামারিতে, সে 3-4 বছর ধরে এই বাড়িতে পার্ট টাইম কাজ করেন। এই তার কাছ থেকে আমরা পেয়েছি 8 ভরি স্বর্ণলঙ্কার। এটা তার বাসা হচ্ছে এইখানে ইস্কাটন গার্ডেনের একটু বাসা তার, এবং তার ভাড়া বাসা আর কি, এটা আমরা ঠিক বস্তিও বলবো না বাট বিল্ডিং আর কি, সেখানে সে ভাড়া থাকতো, ভাড়া থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতো। তার বাসা থেকে আমরা পেয়েছি 8 ভরি। 3 নম্বর আসামি যে, 3 নম্বর আসামি হচ্ছে নাজমা আক্তার লাইজু, তার বয়স 39 বছর, বাড়ি হচ্ছে মাদারীপুর, 7-8 বছর যাবত বিভিন্ন বাড়িতে কাজকর্ম করতো, এই বাড়িতেও পার্ট টাইম কাজ করতো প্রায় 7-8 বছর। তার কাছ থেকে, তার বাসা থেকে আমরা পেয়েছি 16 ভরি স্বর্ণলঙ্কা, 16 ভরি 3 আনা এই। আর এছাড়া 2টো স্বর্ণের দোকান আমরা গতকাল রেড দিয়েছি হচ্ছে কাউরানবাজারে। একটা স্বর্ণের দোকানের নাম হচ্ছে অনন্যা জুয়েলার্স কাউরানবাজার, তার দোকান থেকে আমরা 2 ভরি 12 আনা গলানো স্বর্ণের টুকরা পেয়েছি একটা, যেটা এই স্বর্ণগুলো যাওয়ার পরে গলায় ফেলছে আর কি, সেটা আমরা জব্দ করেছি। তার পাশাপাশি নুসরাত জুয়েলার্স আর একটা দোকান থেকে আমরা 3 ভরি 8 আনা গলানো 2টা টুকরা পেয়েছি আমরা, এ হচ্ছে রিকভারি আপাতত আমাদের। আরেকটা জায়গা, আরেকটা যেখানে বিক্রি করেছে সেটা তথ্য আমরা পেয়েছি, ওটা অভিযান শেষ করলে বাকিটা আপনাদেরকে জানাতে পারবো, ওটা চলমান আছে, কালকে দোকান বন্ধ থাকাতে আমরা করতে পারি নাই। আপাতত এইটুকুই হচ্ছে আমাদের গল্প আজকের এটার। আমাদের এই বাকি যে দুজন আসামি আছে সেটা আমরা রিমান্ড নিয়ে আসতে পারি, অথবা যদি তারা কনফেস করে আমরা কনফেসের জন্য দিতে পারি, এ হচ্ছে বিষয়।